আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার আর এই পবিত্র দিনে আপনাদের জন্য আবার একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে উপস্থিত হয়ে গেলাম। বন্ধুরা, অনেকদিন ধরে আপনারা আমাকে ফোন করে আসছিলেন এবং আপনারা হয়তো বা জানেন যে আর কিছুদিনের ভিতরেই আমার একটি পেডডিক্স বাজারে আসতে যাচ্ছে এবং অনেকেই আপনারা জানতে চেয়েছিলেন যে এই পেডডিক্সের ভিতরে একটি ভিডিও যাতে আপনাদের জন্য শেয়ার করি, যাতে আপনারা নিজের প্রতি আস্থা নিতে পারেন যে হ্যাঁ, এই পেডডিক্সের মাধ্যমে আপনারা কাজ শিখতে পারবেন। ইনশাল্লাহ হয়তোবা সামনের মাসেই আমরা এই পেডডিক্সটিকে আপনাদের জন্য নিয়ে আসবো বাজারে। আর আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, আপনারা যদি আমার এই পেডডিক্সটি নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন এই মাসের লাস্টের দিকে। আর আপনারা পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, ইনশাল্লাহ সেখান থেকে যদি আমাদের এই পেডডিক্সটির জন্য অর্ডার করেন তাহলে ইনশাল্লাহ সেখান থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, এই পেডডিক্সে কী ধরনের ভিডিও দেওয়া হয়েছে এটা আমি আপনাদেরকে আজকে একটি ভিডিও, ছোট্ট একটি ক্লিপস, যেটা পেডডিক্সের প্রাথমিক একটি ক্লাস, ছোট্ট একটি ক্লাস, এই ক্লাসের শুরু থেকে ইনশাল্লাহ অ্যাডভান্স পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে আমি আশা রাখি যারা ফ্লাশিং সম্পর্কে একেবারেই কিছুই জানে না, ফ্লাশিং জগৎটা কী এটাও জানে না, আমি আশা রাখি আমার এই পেডডিক্সটি দেখার পরে তারা ফ্লাশিং সম্পর্কে অনেকটা এগিয়ে যেতে পারবে এবং ফ্লাশিংয়ের কাজগুলো করতে পারবে। বন্ধুরা, প্রাথমিকভাবে আপনাকে হয়তো বা ডিভাইস কিনতে গেলে অনেক ধরনের ডিভাইস কিনতে হবে, সো আমার এই পেডডিক্সটি নিলে প্রাথমিকভাবে আপনাকে কোনো ডিভাইস কিনতে হবে না, কারণ আমি একটু পেডডিক্সটা আপনাদেরকে দেখাই। এই হলো আমাদের পেডডিক্স। পেডডিক্সের ভিতরে যদি ঢুকি, এটা হচ্ছে পেডডিক্সের ভিতরে স্ট্রাকচার। এখানে জাস্ট উইন্ডার সেট আপ থেকে শুরু করে সব আমি দেখিয়েছি, আপনারা হয়তো বা এই মুহূর্তে ওয়েলকাম টু পেডডিক্স দেখতেছেন। এখানে FRP-র জন্য আমি বেশ কিছু ভিডিও দিয়েছি এবং বেশ কিছু সফটওয়্যার দিয়েছি, এগুলোর মাধ্যমে ইনশাল্লাহ আপনারা শুধু 100% না 200% আপনারা FRP খুলতে পারবেন, বাইপাস করতে পারবেন হাতের মাধ্যমে, অথবা যে ডিভাইসগুলো এটার ভিতরে দিয়েছি সেই ডিভাইসের মাধ্যমে ইনশাল্লাহ আপনারা কাজগুলো করতে পারবেন। একেবারেই সংক্ষিপ্ত আকারে দেখেছি এবং আমি ভিডিওগুলোতে মূলত সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন। আর হয়তো আপনারা জানেন যে বিগত দিনে আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিও টিউটোরিয়ালগুলো শেয়ার করি আমি কীভাবে বুঝাই বা আমার বোঝানোর সিস্টেমটা আপনারা বুঝেন কি না, আমি এর চেয়েও আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, কারণ আমি এই ভিডিও আমি যদি চেষ্টা করতাম তাহলে পেডডিক্সটি আরও আগে আপনাদের মাঝে নিয়ে আসতে পারতাম, বাট আমি আনিনি, কারণ আমি চাই না যে আমার এই পেডডিক্সটির মাধ্যমে কেউ তার অর্থ লস হোক লাভ ছাড়া, আমি শুধু এতটুকুই চাই। আর অল ফ্লাশিং টুল এনি হেল্প মানে সব কিছু এটার ভিতরে সব দিয়ে দেওয়া হয়েছে। এখানে আরও কিছু আরও কাজ আছে, আরও কাজগুলো আমি চালিয়ে যাব, তারপর ইনশাল্লাহ আপনাদের জন্য একটি নির্দিষ্ট টাইমে যখনই আমি মনে করব যে আমার পেডডিক্সটি ফুল হয়েছে তখনই ইনশাল্লাহ আপনাদের জন্য নিয়ে আসবো। সো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল, আর সানি পয়েন্ট ইউটিউব চ্যানেল হলো একটি মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার। আমাদের এখানে এসেও আপনি হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে অভিজ্ঞতা নিতে পারেন। বন্ধুরা, সামনে পবিত্র মাহে রমজান, আর পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষার সাথে সাথে আমরা আমাদের কোর্সটি চালিয়ে যাব পবিত্র মাহে রমজানে। আপনারা যদি আমাদের এখানে কোর্স করতে চান সামনের মাসে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে এখনই ফোন করুন। তো অনেক কথা বলে ফেললাম, চলুন তাহলে আমাদের সরাসরি পেডডিক্সে সেই ভিডিওতে ঢুকে পড়ি। সানি পয়েন্ট প্রেজেন্ট সৌজন্য পেডডিক্সের তৃতীয় নাম্বার ক্লাসে আপনাকে স্বাগতম জানাচ্ছি, আর এই ক্লাস থেকেই আমরা শুরু করতেছি ফ্লাশিংয়ের ফার্স্ট পর্ব। সো আজকে আমরা শিখব যে ফ্লাশ করার ক্ষেত্রে কী কী জিনিস প্রয়োজন হয় এবং USB ড্রাইভার সহ ফ্লাশ ফাইল, ফ্লাশিং টুল এগুলো কী কাজে ব্যবহার হয়, কোনটা কোথায় ব্যবহার করব, সঠিকভাবে ব্যবহার না করার কারণে এবং আমরা না বুঝতে পারার কারণে অধিকাংশ সময় অনেকেরই মতামত থাকে যে মোবাইল ফ্লাশ করার সময় ডেড হয়ে যায়। সো কী জন্য ডেড হয় বা অনেকেই ভুল কনফিউশনে থাকেন সেই কনফিউশনগুলো ইনশাল্লাহ এই পর্বে দূর করার চেষ্টা করব। সো প্রথমেই মনে রাখতে হবে ফ্লাশিং করার জন্য মূলত প্রাথমিকভাবে তিনটি জিনিসের আমাদের প্রয়োজন হবে, একটি হচ্ছে ফ্লাশ টুল, একটি হচ্ছে ফ্লাশ ফাইল এবং একটি হচ্ছে USB ড্রাইভার। এখন ফ্লাশিং টুল কী, ফ্লাশ ফাইল কী, USB ড্রাইভার কী আমরা একটু আলোচনা করি। ফ্লাশ টুল আমরা হয়তোবা সবাই জানি, CM2, Z3 Xbox, Octoplus, NCK, UFT, তারপরে UFI, এই যে বক্সগুলো আছে, যে ডিভাইসগুলো আছে যেগুলোর মাধ্যমে মূলত আমরা মোবাইলের কাজগুলো করি, যেমন প্যাটার্ন, পাসওয়ার্ড, তারপরে এই যে কাজগুলো করি যার মাধ্যমে করি এগুলোকে বলা হয় টুল। ওকে, ফ্লাশিং টুল কি আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যে Xbox সহ যে ডিভাইসগুলো আছে সেগুলো হচ্ছে ফ্লাশিং টুল। এখন ফ্লাশিং ফাইল কি, এই ফ্লাশ টুলের মাধ্যমে যেটা মোবাইলে ঢুকাতে হয়, অর্থাৎ আপনি দেখেন এখানে মোবাইল যদি এখানে ক্লিক করেন তাহলে কিন্তু একটা অনেকগুলো ফাংশন আসে, মেমোরি কার্ডে ঢুকতে পারি, আমরা যে ইন্টারনেট ব্রাউজ করতে পারি, এই যে একটা সিস্টেম মোবাইলের ভিতরে থাকে এই সিস্টেমগুলোকে মূলত বলা হয় ফ্লাশ ফাইল। ওকে, ফ্লাশ ফাইল
আর ইউএসবি ড্রাইভার নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, এবং ইউএসবি ড্রাইভার কী কী এটা নিয়ে আমি আলোচনা করব একটু পরে। প্রথমেই আলোচনা করি যে এই যে ফ্ল্যাশিং ফাইল যেটা আছে, অনেকেই আমরা মনে করি যে হয়তো বা একটি ফাইল দিয়েই সব মোবাইলে কাজ করা যায়। আসলে না, একটি টুল দিয়ে অনেক মোবাইলে কাজ করা যায় টুলের মাধ্যমে, কিন্তু ফ্ল্যাশ ফাইল যেটা থাকবে সেটা একটি দিয়ে মাত্র এক ধরনের মোবাইল, এক জাতীয় মোবাইল। যেমন এক্সাম্পল স্বরূপ যদি আমি বলি যে আমাদের মুসলিমদের যে বিয়ের যে সিস্টেমটা আছে, বিয়ে যে প্রথাটা আছে, সেখানে কিন্তু সবার কিন্তু একই সিস্টেমে হয়, যেমন কালমা পড়ার মাধ্যমে, অথবা যারা হিন্দু আছেন তাদের কিন্তু এই একই সিস্টেমে বিয়েটা হয়। মানে প্রত্যেকটা, মানে আপনার একটা জাতি, আমরা একটা জাতি, মানে হিন্দু মুসলিম কিন্তু দুইটা জাতি, মানে দুইটা ভিন্ন, তাদের স্ট্রাকচার ভিন্ন, সব কিছু ভিন্ন। সো অনেক সময় দেখা যায় যে স্যামসুং মোবাইল, লেনোভো মোবাইল, এই দুইটা আমি নিলাম। সো এখন স্যামসুং মোবাইলের ফাইল আপনি কিন্তু কখনোই লেনোভোতে দিতে পারবেন না, ওকে? আরেকটা যদি আমি উদাহরণ দিই, যেমন আমরা কিন্তু প্রত্যেকে মানুষ, ঠিক আছে, প্রত্যেকে মানুষ, যেমন আমরা জাতীয়তার দিক থেকে অথবা আমরা মানে মানব জাতি, এটা হচ্ছে আমাদের জাতীয় একটা ইয়া। সো সেমভাবে মোবাইলের ক্ষেত্রে, আমরা যখন মোবাইল বলি, মোবাইলের ক্ষেত্রে কিন্তু সবাই চলে আসে, যেমন মানুষের কথা বললে মানব জাতি চলে আসে, ঠিক সেমভাবে মোবাইল বললে মোবাইলের জাতিটা চলে আসে, যত মোবাইল থাকুক না কেন। এখন আপনি নর্মালিভাবে দেখেন যে প্রত্যেকটা মানুষের সোল্ড, মানে আত্মাটা কিন্তু ভিন্ন। আমাদের কিন্তু যেমন চোখ আছে, আরেকজনের চোখ আছে, মানে সব কিছু মোটামুটি মিল আছে, কিন্তু আমাদের আত্মা, মানে এক একজনের জন্য আল্লাহ তাআলা স্পেশালি একটা আত্মা সৃষ্টি করে দিয়েছেন। সো একেবারে মোবাইলের ক্ষেত্রেও সেমভাবে, যেমন স্যামসুং মোবাইল হোক, স্যামসুং মোবাইলের ক্ষেত্রে যেমন অনেক মানে মডেল আছে, সো প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে এক একটা করে ফ্ল্যাশ ফাইল লাগবে। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যদি মোবাইলের একরকম হয়, মানে মডেলটা একরকম হয়, যেমন স্যামসুং V110 যে মোবাইলটা আছে, এই মোবাইলে কিন্তু অনেকগুলো মোবাইল আছে, এই একই মোবাইল অনেকগুলো, তাহলে ওই একটা ফাইল দিয়া ওই মোবাইল যতগুলো থাকবে সম্পূর্ণ আমরা ফ্ল্যাশ করতে পারবো, মানে সবগুলোর কাজ করতে পারবো। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, মানে ওই জাতটা সাইরা যখন অন্য জাতে যাবে, মানে মডেলটা সাইরা অন্য মডেলে, আপনি কখনোই ফ্ল্যাশ দিতে পারবেন না। এখন মোবাইল ডেড হওয়ার ক্ষেত্রে, আমরা অনেকেই বলি যে মোবাইল ফ্ল্যাশিং করার ক্ষেত্রে ডেড হয়ে যায়, মোবাইল ডেড হওয়ার ক্ষেত্রে অন্য ফাইল, মানে যেই ফাইলটা ওই মোবাইলের, ওই মোবাইল ছাড়া যদি আপনি অন্য কোনো ফাইল আপনি ওই মোবাইলে ঢুকাতে যান, তো সেক্ষেত্রে আপনার মোবাইলটি ডেড হয়ে যেতে পারে। আমি যদি এক্সাম্পল স্বরূপ বলি, তাহলে আমাদের কিন্তু ব্লাডের প্রয়োজন হয়। সো আমার যদি ব্লাড গ্রুপ হয় এ পজিটিভ এবং আপনারটা যদি হয় ও নেগেটিভ, তাহলে আপনার ওই ও নেগেটিভ যদি আমার শরীরে ঢুকে, তাহলে কিন্তু নর্মালি আমরা জানি যে আমরা কিন্তু মৃত্যুবরণ করব। সো সেমভাবে মোবাইলের ক্ষেত্রেও যদি ওর ফাইল ছাড়া যদি অন্য কোনো ফাইল আপনি উল্টোপাল্টা ঢুকাতে চান, তাহলে কিন্তু আপনার মোবাইলটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 90-95%, ওকে? সো এই বুঝলাম মোটামুটি ফ্ল্যাশ ফাইল সম্পর্কে। ফ্ল্যাশ ফাইল সম্পর্কে আমরা আরও জানবো, আমরা ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করব। এরপর ইউএসবি ড্রাইভার, মিডিয়াটেক ইউএসবি ড্রাইভার, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে MTK MT, মিডিয়াটেক MTK MT। এই সংক্ষিপ্ত রূপগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, কারণ আমরা যখন ফ্ল্যাশ করতে যাব, ফ্ল্যাশিংয়ের অন্য পর্বে যাব, তখন কিন্তু এই সংক্ষিপ্ত রূপগুলো আমাদের প্রয়োজন হবে। স্পেকট্রামের জন্য SP, SPD, SCR, স্যামসাংয়ের জন্য SM, আর কোয়ালকমের জন্য QL অথবা QLM, এইগুলো কিন্তু অবশ্যই। আর যারা পড়াশোনার দিক থেকে একটু মানে গ্যাপে আছেন বা পারেন না, তারা একটু দেখে রাখবেন যে আসলে জিনিসটা কী। তো এই হলো ইউএসবি ড্রাইভার। এখন ইউএসবি ড্রাইভার সম্পর্কে যদি আমি আলোচনা করতে চাই, তাহলে আমরা আরও একটু সামনের দিকে যাই। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এগুলো হচ্ছে CPU। প্রত্যেকটা মোবাইলের যেমন CPU আমাদের জানতে হবে, যে মোবাইল ফ্ল্যাশ করার আগে আমাদের CPU সম্পর্কে জানতে হবে যে এই মোবাইলটিতে কী ধরনের CPU, ওকে? যেমন অনেকেই হয়তোবা মনে করেন যে স্যামসুং মোবাইলের জন্য এখানে কিন্তু চারটা আমি CPU দিয়েছি, একটা হচ্ছে মিডিয়াটেক, একটা হচ্ছে স্যামসাং, একটা হচ্ছে কোয়ালকম, এবং একটা হচ্ছে স্পেকট্রাম। দেখতে পাচ্ছেন স্পেকট্রাম, চার ধরনের CPU আমি এখানে আপনাদের মাঝে এই মুহূর্তে শেয়ার করেছি। এখন অনেকেই হয়তোবা মনে করেন যে স্যামসুং যে মোবাইলগুলো আছে, এই মোবাইলগুলো হয়তোবা ফ্ল্যাশ করতে হয় এক সিস্টেমে, সবগুলো এক সিস্টেমে, লেনোভো এক সিস্টেমে আর ওপ্পো এক সিস্টেমে, এই এই যে একটা মানে ভাগ করে ফেলছি আমরা, মানে জানি না বিদায় এটাকে ভাগ করে ফেলছি, আমরা মনে করি যে এক একটা মোবাইলের কোম্পানি এক এক রকম ফ্ল্যাশ করতে হয়, কিন্তু ব্যাপারটা সেরকম একেবারেই না। আমাদের ফ্ল্যাশিংয়ের ক্ষেত্রে বুঝতে হবে ওর ভিতরে আমাদের কী আছে। যেমন এক্সাম্পল স্বরূপ, একজন মুসলিম, একজন মানুষ মারা গেল,
যে কোনো একজন মানুষ, আমি এখন বলতেছি না যে মানুষটা খ্রিস্টান নাকি হিন্দু নাকি মুসলিম, এটা আমি বলতেছি না, আমি বললাম শুধু একজন মানুষ মারা গেল। এখন মানুষটা মারার পরে অবশ্যই তার একটা সমাধি প্রয়োজন। এখন আপনি এই সমাধিটা কীভাবে করবেন? আপনাকে যদি আমি এই কোশ্চেনটা করি তাহলে অবশ্যই আপনি বলবেন যে এই লোকটা হয়তোবা মুসলিম নাকি খ্রিস্টান, কারণ আপনি আগে ওর ভিতরটা দেখবেন যে ওর ভিতরে কী ছিল, ও কি মুসলিম ছিল নাকি খ্রিস্টান ছিল নাকি হিন্দু ছিল। যদি মুসলিম হয় তাহলে তাকে জানাজা পড়িয়ে আপনার কবর দিবেন, যদি হিন্দু হয় তাকে হয়তোবা পোড়াবেন বা তাদের ধর্ম অনুযায়ী আপনারা মানে শেষ সমাধিটা করবেন। সো এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে আমাদের মোবাইল ফ্ল্যাশ করার ক্ষেত্রে ওর ভিতরে কী আছে, ওর ভিতরে কী ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে, ওই সিপিইউর উপরে ডিপেন্ড করে তারপর আমাদের মোবাইল ফ্ল্যাশ করতে হবে। আমি এই মুহূর্তে একটি CM2 ডিভাইস ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আরও ব্যাপারটা। বন্ধুরা, এই মুহূর্তে আমি CM2 ওপেন করলাম। CM2 ওপেন করার পরে দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু এখানে সিপিইউ আগে সিলেক্ট করতে হবে, মানে এই মোবাইলটির ভিতরে কী ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে এই সিপিইউটা সিলেক্ট করার পর, তারপর আপনি যদি প্যাটার্ন পাসওয়ার্ড মানে যেই কাজগুলো করবেন সেই কাজগুলো আপনাকে করতে হবে। সো প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে আমি যতগুলো ডিভাইস আমি আপনাদের মাঝে কিছুক্ষণ আগে শেয়ার করেছি, যেমন এখানে যে ডিভাইসগুলো আছে এই ডিভাইসগুলোর ক্ষেত্রে কিন্তু প্রথমে মডেল অথবা মানে কী ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে এই সিপিইউ আগে আপনাকে বুঝতে হবে, এবং তারপর আপনাকে অন্য অন্য যেই কাজগুলো মোবাইলে করতে হয় সেগুলো করতে হবে। তার মানে আমাদের সিপিইউর উপরে প্রথমে বুঝতে হবে। এখন আমরা কীভাবে একটি মোবাইলের বুঝবো যে এই মোবাইলটিতে এই ধরনের সিপিইউ? প্রথমে তো মোবাইল খুলে কীভাবে বুঝবেন এই ধরনের সিপিইউ? মোবাইল খোলার পরে অবশ্যই আইসির দিক লক্ষ্য রাখবেন, লেখা দেখবেন মিডিয়াটেক, তাহলে মিডিয়াটেক বুঝতে হবে যে মিডিয়াটেক সিপিইউ, স্পেকট্রাম স্যামসাং কোয়ালকম, এটা হচ্ছে যদি আমরা দেখি এই লেখাটা আছে সিপিইউর উপরে তাহলে আমরা বুঝলাম যে এটার সিপিইউ হচ্ছে এই মডেলের বা এটা। এখন আসি, যেমন আপনার কাছে একটি মোবাইল আসলো, এখন মোবাইলটা আসার পরে আপনি আমি যে আগে বলেছি যে মোবাইলের সিপিইউ দেখে তারপর ফ্ল্যাশ করতে হবে, সিপিইউর মডেল দেখে, দেখেন এখানে MTK দেখেন, এখানে লেখা আছে MT6735V, এই মডেলটা প্রত্যেকটা সিপিইউর ক্ষেত্রে এক একটা মডেল থাকে, ওই মডেল আমাদের দেখতে হবে। এখন আমি যেহেতু বলেছি মডেল দেখতে হবে, এখন হয়তো বা আপনার কাছে কোনো মোবাইল আসলে আপনি মোবাইলটি খুলে তারপর দেখবেন তারপর আপনি ফ্ল্যাশ করবেন, এরকম মানে অনেকটা হার্ডলি আপনি দেখবেন। এটাকে সংক্ষিপ্ত আমরা করতে চাই, আমরা কীভাবে মোবাইল খোলা ছাড়া মানে না খুলে আমরা দেখতে পারবো যে এই মোবাইলটিতে এই ধরনের সিপিইউ ব্যবহার করা হয়েছে, এটা দেখার জন্য আমরা গুগল ক্রোম ওপেন করবো। ওকে, গুগল ক্রোম ওপেন করার পর আপনার কাছে যেই মোবাইলটি আছে ওই মোবাইলটি টাইপ করবেন। আমার কাছে এই মুহূর্তে একটি স্যামসাং বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি লিখেছি Samsung V110 ফ্ল্যাশ ফাইল। ফ্ল্যাশ ফাইল প্রত্যেকটা মোবাইলের ক্ষেত্রে লিখতে হবে, আর আপনার যেই মোবাইলটি যদি উইনম্যাক্স হতো তাহলে উইনম্যাক্স মডেল নাম্বারটা এখানে লিখবেন, প্রথমে কোম্পানি তারপর মডেল নাম্বার, তারপর ফ্ল্যাশ ফাইল অপরিহার্য লিখতেই হবে। লেখার পর যদি আমি এটাকে সার্চ করি, সার্চ করার পরে দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং এই যে SP, এখন SP দ্বারা আমরা কী বুঝলাম? SP এখানে দেওয়া আছে, আমরা কিন্তু এর আগেই এখানেই কিন্তু শিখেছি যে SP, এই যে স্পেকট্রাম, SPD, SP, SCR। সো এখানে যদি আমরা বুঝেছি যে SP মানে হচ্ছে স্পেকট্রাম সিপিইউ, তার মানে আমরা বুঝলাম যে আমাদের এই মডেলটি যে সিলেক্ট করলাম, সার্চ করলাম, এই মোবাইলটির সিপিইউ নাম্বার হচ্ছে 7731 এবং SP স্পেকট্রাম সিপিইউ, এটা আমরা বুঝলাম। হ্যাঁ, এখন এই নাম্বারটা কিসে লাগবে এটা আমরা যখন ফ্ল্যাশিংয়ে যাব তখন আপনারা আরও বিস্তারিত বুঝতে পারবেন। এখন এই মোবাইলটি ধরুন অনেকে হয়তো আমার নেটওয়ার্ক নাই বা নেটওয়ার্কের মাধ্যমে দেখা যায় না, এই সিপিইউটি আরও একটি মাধ্যমে দেখা যায় মানে অনলাইন ছাড়া, সার্চ করা ছাড়াও দেখা যায়। সো সেটা আমরা একটু পরে দেখছি, এখন আমরা সামনের দিকে আলোচনা করে আসি। তো এখানে বুঝতে পারলেন, এখন আমরা পরবর্তী ভিডিওতে যাই। বন্ধুরা, আপনাদের সংক্ষেপে বোঝানোর জন্য বা আপনারা যাতে ভালোভাবে বুঝতে পারেন এই জন্য আমি এই মাত্র এটাকে এডিট করলাম। এডিটটা আমরা ভালোভাবে বোঝার চেষ্টা করব। আমি প্রথমে এটা হয়তো আপনারা অনেকেই চেনেন, রাইস মেশিন, অথবা যারা গ্রামে আছেন তারা ধান ভাঙা মেশিন নামে এটাকে, এটার সাথে পরিচিত। সো এটাকে আমি ফুললি একটি কম্পিউটারের আকৃতিতে আমি ধরলাম যে এটা ফুল হচ্ছে একটি কম্পিউটার, একটা PC। ওকে, এখন এটাকে উপরে যে প্যানেলটা আছে মানে যেখানে আমরা ধান দেই এইটাকে আমরা ধরলাম ফ্ল্যাশিং টুল, এটাকে আমরা বললাম ফ্ল্যাশিং টুল মানে কি, ওদিন Z3 Xbox, CM2, এটাকে ধরলাম এইটা, এটা যে কোনো কিছু, ঠিক আছে, যখন আমরা যেটার মাধ্যমে যেই কাজটা করব সেটাই হচ্ছে এটা। তো এটা হচ্ছে ফ্ল্যাশিং টুল। আর ফ্ল্যাশ ফাইল, ফ্ল্যাশ ফাইল হচ্ছে যেটা আমরা এইটার মাধ্যমে ঢুকাইতেছি, কিন্তু এই Z3 Xbox বা এই যে ডিভাইসগুলো আছে ডিভাইস হচ্ছে এটা, এইটার মাধ্যমে আমরা এই ধানটা দিব, ধানটা কিন্তু এখান থেকে বের হবে চাল হয়ে। ওকে, তাই এখানে যে ধানটা দিব এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল। ওকে, ফ্ল্যাশ ফাইল।
আর এটা হচ্ছে ইউএসবি ড্রাইভার, এটা হচ্ছে ইউএসবি ড্রাইভার। এখন ইউএসবি ড্রাইভারের কাজটা কি আমরা একটু দেখি। দেখেন এখানে এইটার ভিতরে কিন্তু একটা মোড়ানো মোড়ানো একটা রড আছে। এই রডটা যখন এখান থেকে ধানটা আসে, যখন এই মেশিনটা চলে, তখন এই রডটা কিন্তু ঘোরার কারণে মানে এই ধানটা চালে পরিপূর্ণ হয়, ঠিক আছে। এখন আমরা যদি একটি ইউএসবি ড্রাইভার না সেট আপ করি, আপনি ধরেন যে এখানে আমরা এটাকে উঠিয়ে নিলাম, এটাকে আমরা এখান থেকে ছুটিয়ে নিলাম, এখন যদি এখানে ধান দেওয়া হয়, এখন যদি এই মেশিনটাকে স্টার্ট করা হয়, তাহলে কিন্তু এখান থেকে ধানই বের হবে, এখান থেকে কিন্তু ধানই বের হবে। এখান থেকে চাউল বের হওয়ার কিন্তু কোনো যৌক্তিকতা নেই, কারণ এটার মাধ্যমে চাল হতো, এটা একটা মোড় ছিল, মোড়টায় ধানটাকে চাল বানিয়ে দিত। এটা হয়তো বা যারা এ ধরনের মেশিন দেখেছেন তারা কিন্তু আরও ভালো করে হয়তো বা বুঝতে পারবেন। সো এটা হচ্ছে ইউএসবি ড্রাইভার, তার মানে আমরা ইউএসবি ড্রাইভারের ভূমিকাটা বুঝতে পারলাম। এখন আমরা ব্যাগে আসি, এখানে দেখতে পাচ্ছেন একটি পিসি এবং একটি মোবাইল। এখন ফ্লাশিং করার সময় আমরা ইউএসবি ড্রাইভার ইউএসবি কানেক্ট করলাম, কানেক্ট করার পরে আমরা যদি ইউএসবি কানেক্ট না করি, ইউএসবি কানেক্ট ছাড়াও কিন্তু মোবাইল ফ্লাশ করা সম্ভব, কিন্তু কেন আমরা ইউএসবি মানে ইউএসবি ড্রাইভার সেট আপ করবো। আমরা জানি প্রত্যেকটা ডিভাইস যেগুলো মূলত মানুষ ক্রিয়েট করে থাকে, প্রত্যেকটা জিনিসই কিন্তু মানুষের কথা শুনে থাকে বা মানুষের যেই নিদর্শন দিয়ে থাকে তাকে ওই নিদর্শন অনুযায়ী কিন্তু সে চলে। যেমন আপনি যদি একটা ফ্যানকে চালাতে চান, তাহলে ফ্যান সুইচে আপনি টিপ দেবেন, ফ্যান আপনার কথা শুনতেছে, ফ্যান চলবে। আপনি যদি এই কম্পিউটারটাকে বন্ধ করতে চান, তাহলে কিন্তু এখানে অফে ক্লিক করলেই তাহলে আপনার কম্পিউটারটি বন্ধ হয়ে যাচ্ছে আপনার কথা শুনে। সো ইউএসবি ড্রাইভার এই কম্পিউটারটিতে সেট আপ করা মানে হচ্ছে ইউএসবি ড্রাইভারকে আমি বলে দিলাম যে আমরা যখন ফ্লাশিংয়ের কাজটা চালাবো তখন যেন ইউএসবি ড্রাইভারটা হঠাৎ করে না ছেড়ে দেয়। কারণ অনেকেই হয়তো দেখেছেন যে ইউএসবি ড্রাইভার পাচ্ছে তো পাচ্ছে না, অথবা অনেকেই হয়তো বা এই ধরনের প্রবলেম পড়েছেন যে ইউএসবি ড্রাইভার আপনারা পাওয়া মানে পাচ্ছি না। আবার অনেকেই এ ধরনের প্রবলেম পড়ে আছেন যে ফ্লাশিং করতেছি, মাঝপথে আমাদের ইউএসবি ড্রাইভারটা ছেড়ে দিচ্ছে। এই যে ছেড়ে দেওয়া, এই যে না পাওয়া, এটার কারণ হচ্ছে ইউএসবি ড্রাইভার ইনস্টল না থাকা, অথবা ইউএসবি ড্রাইভার আমরা অভিজ্ঞতা নাই। তো ইউএসবি ড্রাইভার নিয়ে তো আমি অলরেডি আমার পেডডিক্সে যদি ঢোকেন, তাহলে এই যে ইউএসবি ড্রাইভার, এখানে কিন্তু আমি ইউএসবি ড্রাইভারের জন্য ভিডিও দিয়ে দিয়েছি, ইউএসবি ড্রাইভার সব কিছু দিয়ে দিয়েছি, এটা পরে দেখবেন, আগে এই ভিডিওটি দেখার পরে। সো আরও ওখানে ক্লিয়ার হয়ে যাবেন যে ইউএসবি ড্রাইভার যে প্রবলেমগুলো হয় সেভাবে আমরা কীভাবে সলভ করবো। ওকে, সো এখন আসি, এখানে আমরা একটি ফ্লাশ ফাইল দিলাম। এখন আসি এই ফাইলটা, মানে ফাইল মানে আমরা কী বুঝলাম যে মোবাইলের ভিতরে যে সিস্টেমগুলো থাকে এটাকে বলা হয় ফ্লাশ ফাইল। আমরা এখানে ফাইলটা দিব, এই ফাইলটা ঢুকাবো হচ্ছে Z3 Xbox CM2 মানে যে কোনো ডিভাইসের মাধ্যমে। ডিভাইস কোনটার কী কাজ এটা তো আমরা সামনের দিকে শিখব। এখানে ডিভাইসটা দেওয়ার পরে এখান থেকে যখন ফ্লাশ ফাইলটা দেবো, তখন এখানে এসে ইউএসবি ড্রাইভারটা দেওয়ার কারণে এখান থেকে কাজটা ভালো হবে। ওকে, কাজটা ভালো হওয়ার কারণে এখানে আমরা মোবাইলে আইসে ফ্লাশ ফাইলটা ঢুকবে এই সিস্টেমটা ফলো করে। এখন আসি আমরা ফ্লাশ ফাইলটা কীভাবে নামাবো। ধরেন আমার কাছে যে মোবাইলটি আছে এই মোবাইলটির ফ্লাশ ফাইল, আপনার কাছে যে মডেলটি থাকবে সেই মডেলটি লিখে সার্চ করবেন। সার্চ করার পরে সর্বপ্রথম যেটা আসছে এটার ভিতরে ঢুকেন, ঢোকার পরে দেখতে পাচ্ছেন একদম সংক্ষেপে ক্লিক হাউ টু স্টার্ট ডাউনলোড। আর এই সাইটটা অনেক ভালো, ফার্মওয়্যার ফাইল, এই সাইটটা থেকে আপনি যে কোনো ফাইল নামাতে পারেন এবং কাজ করতে পারবেন অনেকটা। আমি পার্সোনালভাবে ইউজ করি, এখানে ক্লিক করার পরেই কিন্তু ডাউনলোড হয়ে যাবে। বন্ধুরা এখানে একটা প্রবলেম দেখা দিতে পারে, এখানে কিন্তু প্রথমবার যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু একটা অ্যাড আসে, ডাউনলোড পাইনি। সো যেটা না বুঝবেন, যারা না বুঝবেন তারা হয়তো এখানে ক্লিক করবেন, আবার সামনে যাবেন, কিন্তু আপনারা আসলে এগিয়ে যেতে পারবেন না। যদি এভাবে কোনো অ্যাড আসে তাহলে আপনারা আবার ব্যাগে আসবেন, মানে ব্যাগের যেই ট্যাবটা ছিল এই ট্যাবে আসবেন। ট্যাবে আসার পরে এটা না, এটা কিন্তু কাটবেন না, না কেটে আবার এখানে আসবেন। এখানে আসার পরে আবার ক্লিক করবেন, ক্লিক করার পর তারপর দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন চলে আসছে। এখন এখানে ক্লিক করলেই এই যে ডাউনলোড, এখন আপনি ডাউনলোড করতে পারেন। সো এই হলো ডাউনলোড করার সিস্টেম। এখন ইউএসবি ড্রাইভার, আমরা এখানে আলোচনা ছিলাম যে ইউএসবি ড্রাইভার, এই ইউএসবি ড্রাইভারগুলো মূলত অনেকেই মনে করে যে স্যামসাংয়ের জন্য হয়তো বা স্যামসাংয়ের ইউএসবি ড্রাইভার, অথবা লেনোভোর জন্য হচ্ছে লেনোভো ইউএসবি ড্রাইভার। ব্যাপারটা কিন্তু এরকম না, আপনাকে বুঝতে হবে যে ওই মোবাইলটার ভিতরে কী ধরনের সিপিইউ আছে। যেমন আমরা সার্চ করি, সার্চ আমরা যে এই মোবাইলটিকে সার্চ করলাম, সার্চ করার পরে এটাকে দেখলাম এসপি মানে স্পেকট্রাম সিপিইউ, এবং এখানে মডেল, এই মডেলটা লিখতে হবে না। যেমন আমরা যদি এই মোবাইলটিকে এখন ফ্লাশ করতে যান, তাহলে এই যে স্পেকট্রাম ইউএসবি ড্রাইভার আপনাকে ডাউনলোড করতে হবে, লিখবেন স্পেকট্রাম অথবা এসপিডি, এই যে দেখতে পাচ্ছেন এসপিডি ইউএসবি ড্রাইভার,
অথবা স্পেকট্রাম, এসপিডি স্পেকট্রাম, এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পেকট্রাম ইউএসবি ড্রাইভার, এখান থেকে ডাউনলোড করতে পারেন। হ্যাঁ, তার মানে আমাদের বুঝতে হবে প্রত্যেকটা সিপিউর জন্য আগে দেখতে হবে মোবাইলটা সার্চ করে মোবাইলটার ভিতরে কী ধরনের সিপিউ আছে, ওই সিপিউ দেখে তারপর আপনাকে ড্রাইভারটা নামাতে হবে। যদি স্যামসাং হয় তাহলে স্যামসাং, আর মনে রাখতে হবে যত স্যামসাং মোবাইল আছে কোয়ালকম, মানে স্যামসাং যে মোবাইলগুলো আছে এই মোবাইলগুলোর ক্ষেত্রে আপনাকে সিপিউ দেখতে হবে না। স্যামসাং মোবাইল যেগুলো আছে অরিজিনাল ওইগুলোর ক্ষেত্রে আপনাকে সিপিউ দেখতে হবে না, জাস্ট আপনি গুগলে গিয়ে এখানে একটি স্যামসাং লাগবে, স্যামসাং ইউএসবি ড্রাইভার, তাহলেই শেষ, আর কিছু লাগবে না। আর আমি তো এগুলো মোর অলরেডি আমাদের ইউএসবি ড্রাইভারে দিয়ে দিয়েছি, এই যে স্যামসাং ইউএসবি ড্রাইভার, কোয়ালকম ইউএসবি ড্রাইভার সবগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। ওকে, তারপর এখানে ড্রাইভার ডাউনলোড লিঙ্কও দিয়ে দিয়েছি, এই লিঙ্কটা নিয়ে আপনি ওখানে দিলে এটাও আপনি এখান থেকেও পারবেন। সো এই হচ্ছে বন্ধুরা, এখন আসি যে আমরা কীভাবে মোবাইল খোলা ছাড়া, একটি মোবাইল খোলা ছাড়া আমরা কীভাবে দেখব যে এই মোবাইলটিতে কী ধরনের সিপিউ ব্যবহার করা হয়েছে। এটা দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, কম্পিউটারে আসতে হবে, কম্পিউটার আসার পর এখানে রাইট বাটন ক্লিক করতে হবে, দেন এখান থেকে ম্যানেজে যেতে হবে। ম্যানেজে যাওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিভাইস ম্যানেজার, এটাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে তিনটি জিনিসের উপর লক্ষ্য রাখবেন, যে এইটা যে ডিফল্ট অবস্থায় যেরকম আছে দেখবেন যে আপনার মোবাইলটি কানেক্ট করার পরে এক্সট্রা কোনো অপশন এখানে এসেছে কি না। আমি এই মুহূর্তে আমার মোবাইলটি কানেক্ট করে দিচ্ছি, আপনারা লক্ষ্য রাখবেন কম্পিউটারের দিকে যে কোনো এক্সট্রা অপশন আসে কি না। এখানে পোর্ট, ওফ, আমি আবার একটু করতেছি। আর এখানে মনে রাখতে হবে এই এটা কানেক্ট করার পর, আপনার মোবাইলটা কানেক্ট করার পর এটা কিন্তু এসেই চলে যাবে, যখন আসবে তখন আপনাকে পোর্টে ক্লিক করতে হবে। পোর্টে চলে গেল বলতে, যাই হোক এই মুহূর্তে আমি দেখাতে পারলাম না যে এখানে যেই অপশনটা আসবে, ধরুন এইভাবে করে একটা অপশন আসছে, এই অপশনটার ভিতরে যদি লেখা থাকে যে এসপিডি, তাহলে আমাদের মনে করতে হবে যে এই মোবাইলটার ভিতরে এসপিডি সিপিউ ব্যবহার করা হয়েছে। যদি দেখেন যে এখানে স্যামসাং আসছে তাহলে স্যামসাং, যদি দেখেন যে এমটিকে অথবা এমটি অথবা মিডিয়াটেক যদি লেখা থাকে সরাসরি, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মোবাইলটি মিডিয়াটেক সিপিউ যুক্ত। সো এইভাবে করে আপনারা বুঝতে পারেন। মনে রাখতে হবে যে এখানে যতগুলো অপশন আছে, আপনার মোবাইলটি কানেক্ট করার পর অফ অবস্থায়, মানে আপনার মোবাইলটি অফ থাকবে, এই অবস্থায় ঢুকানোর পর এক্সট্রা যদি কোনো ফাংশন এখানে আসে এবং ওটার ভিতরে লেখা থাকবে কি, যদি ওই লেখার উপর ডিপেন্ড করে আমাদের সিপিউ চিনতে হবে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন মোটামুটি ফ্ল্যাশিংয়ের প্রাথমিক পর্ব, এবং পরবর্তী পর্ব অবশ্যই স্টেপ বাই স্টেপ দেখার চেষ্টা করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।